ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. شمعت دينبون جنت سلين আমাদের দেশে অনেক আলেমগণ বলে থাকেন যে কোরআনের শাসন প্রতিষ্ঠা করতে হলে আগে খিলাফত প্রতিষ্ঠা করতে হবে, ইসলামী শাসন প্রতিষ্ঠা করতে হবে, এই জন্য আমাদের আন্দোলন করতে হবে। আপনার প্রশ্নটি হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন পন্থায় রাষ্ট্রটা কায়েম করেছিলেন এবং করার কথা বলেছিলেন কিভাবে? ইসলামী হুকুমত, ইসলামী খেলাফত, কোরআন সহিহ সুন্নাহর মাধ্যমে রাষ্ট্র পরিচালনা, এটা আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে মুমিনদের জন্য একটা বড় নিয়ামত। এই নিয়ামত আমরা কিভাবে পেতে পারি সেটাও আল্লাহ তাবারক ওয়া তাআলা একেবারে পরিষ্কার ভাষায় সূরা নূরের 55 নম্বর আয়াতে দার্থহীন ঘোষণা করছেন। তাই আমরা অন্য কোথাও না গিয়ে, অন্য কারো কথা না শুনে, অন্য কারো ব্যাখ্যা মতো আমরা নিজের সিদ্ধান্ত না নিয়ে আমরা যদি সরাসরি সূরায়ে নূরের এই কথাগুলোকে সামনে রাখি, তাহলে এই খেলাফত আল্লাহ পাকের পক্ষ থেকে যে নিয়ামত এবং সেটা কিভাবে আসবে, কয়টা শর্তে আসবে, এটা একেবারে পরিষ্কারভাবে আমরা বুঝতে পারবো। চলুন আমরা সরাসরি কোরআন আয়াত থেকে এটা বোঝার চেষ্টা করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات ليستخلفنهم في الأرض كما استخلف الذين من قبلهم وليمكنن لهم دينهم الذي ارتضى لهم وليبدلنهم من بعد خوفهم أمنا يعبدونني لا يشركون بي شيئا ومن كفر بعد ذلك فأولئك هم الفاسقون। এই আয়াতের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, তোমাদের মধ্যে যারা বিশ্বাস স্থাপন করে অর্থাৎ শিরিকবিহীন ইমান নিয়ে আসে ও সৎ কাজ করে, অর্থাৎ আরকানুল ইসলাম পাঁচটা সহ বিভিন্ন আল্লাহ তাবারক ওয়া তাআলা কর্তৃক সৎ কাজ যেগুলো আছে এগুলো করে, আল্লাহ তাদেরকে এই প্রতিশ্রুতি দিয়েছেন যে তিনি তাদেরকে পৃথিবীতে অবশ্যই প্রতিনিধিত্ব দান করবেন। দেখেন, দুইটা শর্তের মাধ্যমে আল্লাহ তাবারক ওয়া তাআলা পৃথিবীতে খেলাফত দান করবেন। এক নম্বর শর্ত হচ্ছে শিরিকবিহীন ইমান, দুই নম্বর হচ্ছে বেদাত মুক্ত আমলে সালেহ। এরপর আল্লাহ তাবারক ওয়া তাআলা উপমানী দিয়ে বলেন, যেমন তিনি প্রতিনিধিত্ব দান করেছিলেন তাদের পূর্ববর্তীদেরকে এবং তিনি অবশ্যই তাদের জন্য তাদের দিনকে, যা তিনি তাদের জন্য মনোনীত করেছেন অর্থাৎ ইসলামকে, সুদৃঢ় করবেন এবং তাদের ভয়ভীতির পরিবর্তে অবশ্যই তাদেরকে নিরাপত্তা দান করবেন। তারা আমার উপাসনা করবে, আমার কোনো অংশী করবে না। অতঃপর যারা অকৃতজ্ঞ বা অবিশ্বাসী হবে তারাই হচ্ছে সত্য ত্যাগী, তারাই ফাসেক। সম্মানিত দীনিবোন, এই আয়াতের শব্দগুলো থেকেই আমরা দুইটা দায়িত্ব পাই। প্রথম হচ্ছে শিরিকবিহীন ইমান আমাদের সমাজের মধ্যে গঠন করতে হবে। সমাজের মধ্যে প্রথমে আমরা শিরিকবিহীন ইমান গঠন করতে হবে। আরকানুল ইমান ছয়টি, এটা আমরা মুসলমান হিসেবে গদ বাদান আমাং তুবিল্লাহি ও মালাইকাতিহি ও কুতুবিহি ও রসুলহি ও ইয়াউমিল আখির ওয়াল কদর খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত, এটা গদ বাদা মুখস্ত আছে। কিন্তু তার যে মর্ম কতগুলো, এটা আমাদের সমাজের মুসলমানদের, অধিকাংশ মুসলমানদের জানা নাই, যার কারণে মুমিন হইয়া মুসলমান হইয়াও সে কুফুরি শিরিকের মধ্যে লিপ্ত আছে, অথচ নিজেদের সে মুসলমান দাবি করতেছে। তো এই ইমান দিয়া কিন্তু খেলাফত আসবে না। এবং সাথে আল্লাহ তাবারক ওয়া তাআলা দ্বিতীয় নম্বর শর্ত করছেন আমলে সালেহাত। আমাদের দেশে মানুষ আমলে সালেহাত তো করে, কিন্তু এর মধ্যে আছে একেবারে সুন্না পরিপন্থী আমল, কেউ করে বেদাত সাথে নিয়ে আমল, কেউ কুসংস্কারে বিশ্বাসী, এই সমস্ত আমল দিয়ে কাজ হবে না। নিরেট যে আমাদের আমল কবুল হওয়ার জন্য দুটো শর্ত, একটা হচ্ছে যে এখলাসুন নিয়া, নিয়তের মধ্যে এখলাস থাকতে হবে,
আল্লাহ সন্তুষ্টি দেখতে হবে, আর একটু ইত্তেবা ও সুন্না, রাসুলের সুন্নার আদর্শ দেখতে হবে প্রত্যেক এবাদতের ক্ষেত্রে। তাইলে 1 নম্বর শর্ত হচ্ছে শিরিকবিহীন ইমান। কারণ আমাদের সমাজে লোকেরা জানে না আল্লাহ পাকের উপর ইমান আনার বিশ আল্লাহ তালার উপর ইমান আনার অর্থ কি, আল্লাহ তালাকে আমরা কিভাবে বিশ্বাস করব এ কথা জানে না। জানে কি, আমরা আল্লাহকে বিশ্বাস করি, এতটুকুই শেষ। কিন্তু আল্লাহ তালাকে বিশ্বাস করার অর্থ কি এটা মানুষের জানে না, যার কারণে তাদের কর্মজীবনে, তাদের সিদ্ধান্ত নিতে এবং রাজনৈতিক জীবনে সিদ্ধান্ত নিতে তারা ভুল করে ফেলে। তারা গণতান্ত্রিক যে কোনো একটা দলের সাথে তারা জড়িয়ে যায়, অথচ এটা কুফুরি শিরিকি আকিদা, বিশ্বাস হওয়ার কারণে ইমান থাকার কথা না এই সমস্ত গণতন্ত্র আকিদার মধ্যে। কিন্তু ইমান বিলের অর্থ কি এটা মানুষে জানে না। তাই শিরিকবিহীন ইমান আনার জন্যে সমাজের মধ্যে আরকানুল ইমান যে 6টি, এগুলাকে কোরআন সুন্নাহর আলোকে সাহাবায়ে কেরাম যেভাবে বুঝছেন সেইভাবে সমাজের মধ্যে প্রতিষ্ঠা করা প্রথম শর্ত। 2 নম্বর হচ্ছে আমল সালেহাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নার অনুসরণে বেদাত মুক্ত প্রত্যেকটা আমল সালেহাত যখন মুসলমান সমাজের মধ্যে আসবে, এই 2 শর্ত যদি পাওয়া যায় তো আল্লাহ তাবারক তাআলা বলতেছেন লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ, তাহলে জমিনে অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা তাদেরকে প্রতিনিধিত্ব দান করবেন। কোরআন সুন্নার জীবন ব্যবস্থা, ইসলামী হুকুমত, ইসলামী শাসন ব্যবস্থা আল্লাহ তাআলা তাদেরকে দান করবেন। তাইলে আমরা সেই 2টা শর্ত পালন না করে যদি নাকি হুট করে যে আমরা গদি গদি দখল করে আমরা হুকুমত ইসলামী হুকুমত কায়েম করার চেষ্টায় নিয়োজিত থাকি, আসলে সেটা হবেও না এবং এখানে হবে অশান্তি। কারণ মানুষ তো দিন বুঝে না, এখন যা মুসলমান আছে এরা যে জীবন ধরে এভাবেই আছে, যখন তারা যে ইমান কি আমল সালে কি এগুলো বুঝতে পারবে সারমর্মগুলা, যখন ইসলামী হুকুমত কায়েম হবে আর কোরআনের যে বাস্তব নমুনা বাস্তব বিধান প্রয়োগ করতে যাবে তখন তারা সবাই মানে নিবে। এই জন্য মানে নিবে যে আমরা তো এটার উপরে প্রশিক্ষণ দিই, আমরা মুসলমান, সুতরাং যে ইসলামী হুকুমত আসার কারণে আমাদেরকে নতুন কিছু সবাই দিতেছে না। কিন্তু এখন আমাদের সমাজের মধ্যে মানুষ এত জাহেল, ইমান কি শিরিক কি, তারপর তাওহিদ কি শিরিক কি, সুন্না কি বেদাত কি, আমল সালে কি, কিচ্ছু বুঝো না, কোরআন সুন্নার আকিদায় তারা বিশ্বাসী হইতে পারে নাই। এমত অবস্থায় আপনি যদি জোর করে ওইখানে ক্ষমতা বসে আপনি সংসদ থেকে কোরআনের আইন বাস্তবায়ন করার নির্দেশ জারি করেন, যখন তখন এই সমস্ত সমাজের মুসলমানেরা যারা আগে ফাসেক ছিল, কোরআন সুন্নাহ না মানিয়া বিশ্বাস করত কিন্তু নিজেরা আমল করতো না, তখন ফাসেক ছিল, আর যখন আপনি তাদেরকে সাফাই দিবেন তখন তারা নাউজুবিল্লাহ মুরতাদে পরিণত হবে। কারণ তারা মনে করবে যে আমাদের উপরে জুলুম করতেছে, আমাদের উপরে এমন কিছু যে সাফাই দিতেছে যেটা আমাদের জন্য কল্যাণকর নয়, মানুষে মনে করবে সেটা। কারণ মানুষের তো ইমান যে অর্জন করতে পারে না, শিরিকবিহীন ইমান অর্জন করতে পারে না, রাসূলের আদর্শ অর্জন করতে পারে নাই। এখন আপনি এই সমস্ত গণ্ড মূর্খ লোকদের উপরে যদি নাকি জোর করে ইসলামী হুকুমত ছাপাইয়ে দেন, এই সমস্ত লোকের আগে ফাসিক থাকলে পরবর্তীতে কাফের পরিণত হবে, মোরতাদে পরিণত হবে। কারণ কি, তাদের কারো ইমান এবং আমল সালে ঠিক নেই, যেটা কোরআন সুন্নাহর আদর্শে এগুলো করা দরকার ছিল। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা যদি নাকি আমাদেরকে এই খেলাফতের নেমত দান করেন, এই 2টা শর্ত আদায়ের মাধ্যমে, প্রথমে ইমানের যে সমাজের মধ্যে শিরিকবিহীন ইমান যে সমাজ গঠন করতে হবে এবং আমল সালে গঠন করতে হবে সমাজের মধ্যে, তাইলে মানুষের মধ্যে বুঝাইবে ইসলামী হুকুমত যখন চালু হয়ে যাবে সবাই মেনে নেবে, কারণ সবাই কাছে জাগ্রত জ্ঞান আছে, তখন শান্তি হবে। আর যদি নাকি এগুলো না করে, সমাজকে পরিবর্তন না করে, যদি নাকি আমরা হুট করে গদি দখল করে আমরা ইসলামী হুকুমত কায়েম করতে যাই, সেখানে কি পরিমাণ অশান্তি আসবে সেটা কোরআন আয়াতের দ্বারা আমরা ইঙ্গিত পাই। কারণ আল্লাহ তাআলা কি বলছেন পরে, ওয়ালা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুম আল্লাযী ইরতাদা লাহুম, আল্লাহ তাআলা তাদের জন্য যে দিনকে পছন্দ করছেন সেটাকে জমিনের মধ্যে কি করে দিবেন, মজবুত করে দিবেন। তারপরে ওয়ালা ইউবাদ্দিলান্নাহুম মিন বাদি খাওফিহিম আমনা, এবং তাদের ভয়ের ফলে নিরাপত্তাহীনতার ফলে নিরাপত্তা দিয়ে আল্লাহ পাক তাদেরকে কি করে দিবেন, পরিবর্তন করে দিবেন।
এখন যদি নাকি সমাজের মুসলমানদের মধ্যে এই দুই শর্তফা বানা যায়, ইমান এবং আমল সালে শর্তফা বানা যায়, আর আপনি জোর করে বসলেন, তাইলে প্রথমে তো আল্লাহ তাআলা যেটা বলছেন লাইয়ুমাক্কিনান্নালাহুম দীনাহুমুল্লাযী ইরতাদালাহুম, যেই দিন তাদের জন্য পছন্দ করছেন, কোরআন সুন্নার দিন, এটা যে আল্লাহ তাআলা বলছেন প্রতিষ্ঠা করে দিবেন, এটাকে স্থায়িত্ব দিবেন। কিন্তু জনগণের মধ্যে যদি নাকি সেই ইমানি এবং আমল সালেহের সেই দুইটা বিশেষ গুণ না থাকে, তখন এরাই অশান্তি সৃষ্টি করে আবার খেলাফতকে নষ্ট করার চেষ্টা করবে। তারপরে ইসলামী হুকুমত আসলে যে শান্তি বিরাজমান করতো, বর্তমানে যেখানে অশান্তি আছে, ইসলামী হুকুমত আসার কারণে যে শান্তি বিরাজমান হওয়ার কথা সেটাও নষ্ট হয়ে যাবে, কারণ আরও হাঙ্গামা বেশি হয়ে যাবে। তখন মুসলমানেরাও কোরআন হাদিসের বিরুদ্ধে, কোরআন কোরআনের আইনের বিরুদ্ধে, হাদিসের আইনের বিরুদ্ধে তখন তারা হট্টগোল আরম্ভ করে দিবে, যেটা আরও নিরাপত্তা বিধ্বংসী। এই জন্যে আমাদের সর্বপ্রথম দায়িত্ব হচ্ছে কোরআন সুন্নার আলোকে নিজেকে গঠন করা, সমাজকে গঠন করা। যখন নাকি আমরা সমাজের বেশিরভাগ মানুষ আমরা তহিদ এবং শিরিক এই দুইটার পার্থক্য বুঝতে পারবো, তহিদকে গ্রহণ করবো, শিরিককে বর্জন করব এবং আমল সালে একবার অন্তরের অন্তঃস্থল থেকে আমরা আদি করব আল্লাহ তাবারকাল্লাহ, তখন আমাদেরকে খেলাফতের নিয়ামতে ভূষিত করবেন, তখন এর মাধ্যমে যে দিন মজবুত হবে, কেউ আন্দোলন করবে না, সবাই শান্তি পাবে। ইসলামী হুকুমত আসলে সবাই বলবে যে এইভাবে হুকুমত অবসায়, এইভাবে হুকুমত অবসায় রাষ্ট্রপরিচালনা অবসায়, এটা কোনো 5 বছর জন্য আসবে না, গণতন্ত্র তো 5 বছর জন্য আসে পরিবর্তন হয়ে যায়, তখন মানুষ বলবে যে না স্থায়ীভাবে এটা চাই, তখন নিরাপত্তা আর নিরাপত্তা পাওয়া যাবে। সর্ব প্রকারের যে অশান্তি দূর হইয়া যাবে। সম্মানিত দিনী বোন, এখানে আসলে অনেক কথা বলা যাবে, আমি ওই দিকে যাইতেছি না, সরাসরি যে খেলাফতের রাশেদার যোগ আমরা যদি নাকি ফলো করি, তাহলে আমরা অবশ্যই বিষয়গুলো ঠিকভাবে আমরা অনুধাবন করতে পারবো। আজকে আমরা কোরআন সুন্নাকে বাস্তবায়ন করতে চাই, কিন্তু কোরআন সুন্নার বাস্তবায়নের যে পদ্ধতি সেটাকে আমরা সামনে নিতে চাই না, আমরা চাই যোগের তালে মিলাইয়া রাজনীতি করে ক্ষমতা দখল, এটার দ্বারা কোশ্চিন কালেও শান্তি আসবে না। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। বাকি আল্লাহ আলম সাহেব, সালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।